ভারতের কাশ্মীরের পুলওয়ামায় হামলার দুদিন পরে রবিবার বিস্ফোরক এক মন্তব্য করলেন পাকিস্তান দেশটি বলছে পাকিস্তানের হাতে থাকার কথা না ভেবে নিজেদের ত্রুটি নিয়ে মাথা কামাক ভারত শুধু তাই নয় এই হামলাকে একটি পরিকল্পিত নাশকতা বলেও বর্ণনা করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল রবিবার বলেন কোনো তদন্ত ছাড়াই হামলার পরেই বলে দেওয়া হল জুইশ ও পাকিস্তান জড়িত অতীতে এমন ঘটনা হয়েছে ভারতের এই চাল বহু পুরনো বৃহস্পতিবার পুলওয়ামার সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলার পরেই ভারতীয় পক্ষ থেকে অভিযোগ করা হয় এ ঘটনার সঙ্গে জড়িত জুইশ সদস্যরা ফলে মনে করা হচ্ছিল পাকিস্তান এ ব্যাপারে কোনো প্রক্রিয়া দেবে কিন্তু সরাসরিভাবে তা এলো রবিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন ভারতের বাবা উচিত এই ঘটনার পেছনে তাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলতি বা গোয়েন্দা তথ্যে কোনো খামতি রয়েছে কিনা ভারত আত্মঘাতী সদস্য আদিলদারের বিডিওকে সত্য বলে দাবি করছে অন্যদিকে কুলভূষণ যাদরের স্বীকারোক্তিকে মিথ্যা বলছে শুক্রবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরিশি বলেন পুলওয়ামায় হামলার জন্য কোনো দেশকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না ভারতে এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো সাক্ষ্য দিলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে অন্যদিকে পাকিস্তান তেহরিক ই ইনসাফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে দেওয়া খুব সহজ এভাবে সমস্যার সমাধান হবে না বিশ্বের কেউ তা বিশ্বাস করবে না আমরা জানি নিজেদের কিভাবে বাঁচতে হয় আঠারোই ফেব্রুয়ারি ভারতীয় জনতা রাগে ফুঁসটে ভারতের প্রধানমন্ত্রী থেকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছেন ভারতীয় সেনারা খুশি করতে পারে অনেকে পথে নেমে মিছিল করছেন মোমবাতি থেকে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বইছে শ্রদ্ধার বন্যা কিন্তু যাদের সেতীর্থদের প্রাণ গেল যারা দিনের পর দিন জীবনের বাজি রেখে সীমান্তে লড়ছেন তারা কি বলছেন তারা কি করতে চাইছেন পুলওয়ামায় হামলার দায় কাদের উপর দিচ্ছেন তারা সে খবর কেউ জানতে চায় না তাই সোশ্যাল মাধ্যমে নিজেদের মনের কথা জানিয়েছেন সেনা জওয়ানরা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে সরকারের চক্ষু শুল হয়েছিলেন এক জওয়ান কিন্তু তাতে কিছু পরিবর্তন হয়নি পাল্টা দিতে তার পিছপা হন না নেহাত তাদের হাত পা ধরে টেনে রেখেছে দেশের রাজনীতি না হলে সব হামলা করা জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা খুব দিয়ে এমনটাই ক্ষোভ তারা জানাচ্ছেন আবারও সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এদিকে সৌদি যুবরাজ পাকিস্তানের দুদিন সফর শেষ করে সৌদি আরবে ফিরে গিয়েছেন তিনি আগামীকাল সৌদি আরব থেকে ভারতের নতুন দিল্লি যাবেন উনিশ এবং বিশ তারিখ তিনি ভারত সফর করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের তার দুদিনের দিনের সফরে দুই হাজার কোটি ডলারের এক মেল ফলক চুক্তিতে স্বাক্ষর করেছেন